আজি কংগ্রেসের নেতৃত্বাধীন বিরোধী ঐক্য মঞ্চে চার্জশ্বীট দাখিল করেছে বিজেপি সরকারের বিরুদ্ধে। এই চার্জশ্বীটখন প্রস্তুত করবর দীর্ঘদিন ধরে প্রস্তুত চলাই থাকা হয়েছিল আর অবশেষত আজি চার্জশ্বীট দাখিল করে কংগ্রেসের নেতৃত্ব বিরোধী। বিরোধীয় যে চার্জশ্বীট দাখিল করলে এনে কেতবোর বিষয়ের ওপর চার্জশ্বীট দাখিল করেছে যুর কথা শুনে আপনি আচরিত হব যে ফ্লাইওভার ব্যাপক হারত নির্মাণ হয়েছে গুয়াহাটীত সেয়াও বেয়া কাম হয়েছে বলে বিরোধীয় কব বিচার। অপরাধী আরক্ষীর জিম্মারপা পলাই গেছে, এনকাউন্টার হয়েছে কুখ্যাত ড্রাগস ব্যবসায়ী, এনকাউন্টার আঘাতপ্রাপ্ত হয়েছে সেয়াও বেয়া পাইছে বিরোধীয়। এই চার্জশ্বীটত কি আছে, চার্জশ্বীটর আরো কাহিনী আপনাদের জানিব। গুয়াহাটী মহানগরীর খানাপাড়াস্থিত বিলাসী রিজোর্ট গ্রিনউড রিজোর্টর দৃশ্য। জিতেন্দ্র সিংর উপস্থিতিত গ্রিনউড রিজোর্টত বিরোধী ঐক্যই মুক্তি করেছে চার্জশ্বীট। হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন সরকারখনের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করে এই চার্জশ্বীট প্রস্তুত করেছে কংগ্রেসের নেতৃত্বত বিরোধী। সরকারের বিরুদ্ধে চার্জশ্বীট প্রস্তুত করেছিল মুঠ 16টা দলে, কিন্তু এতিয়া কংগ্রেসের কেটা দল আছে? এনসিপি দলের পরেশ বড়ুয়া ডাঙরিয়া আছে, আমার রাষ্ট্রীয় জনতা দলের স্বর্ণ হাজরিকা বাইদেউ আছে, আমার সিপিআই দলের রাজ্যিক সম্পাদক কনক গগৈ ডাঙরিয়া আছে, সমাজবাদী দলের নেতা ফকরুদ্দিন আহমেদ ডাঙরিয়া আছে, আমার প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতি জাকির হুসেন সিকদার ডাঙরিয়া আছে, আমার মিডিয়া সেলের চেয়ারম্যান ভর্ণ ডাঙরিয়াও আছে। ভূপেন বরাই পূর্বে ঘোষণা করেছিল কোনে কোনে চার্জশ্বীট প্রস্তুত করব। চার্জশ্বীট প্রস্তুত করেছিল তিনজন ব্যক্তি। এই তিনজন হল অজিত ভূঁইয়া, রকিবুল হোসেন আর রিপুন বরা। বিরোধী ঐক্যর পর আঁতরি গেল রিপুন বরা, সেয়ে রিপুন বরার নাম নকলে ভূপেন বরাই। আর এই মহা অভিযোগনামাখন প্রস্তুত করার যে দায়িত্ব আমার বিরোধী দলে, আমি সাংসদ অজিত ভূঁইয়া ডাঙরিয়া আর আমার বিধানসভার উপদলপতি রকিবুল হোসেন ডাঙরিয়াক দিয়েছিল। তেখেত সকল দুজনে প্রস্তাব করার প্রস্তুতি করে প্রস্তাব করার পিছত ডিব্রুগড়ের আমার অধিবেশনত আমি ইয়াক গৃহীত করো। চার্জশ্বীট অনুষ্ঠানত অংশগ্রহণ করা বিরোধী দলকেটাল মন কর, ইয়ারে রাইজর দল আর জাতীয় পরিষদর বাদে আনবুর দলের নেতাক আপনি চিনি পাই নাই আমি না জানো। তাৎপর্যপূর্ণভাবে বিরোধী দলের এই বৈঠকত অংশগ্রহণ করার পর বিরত থাকিল তৃণমূল কংগ্রেস, আম আদমি পার্টি আর সিপিএম। আমাক চার্জশ্বীট প্রদান অনুষ্ঠানলে আমন্ত্রণ জানা নাই, সিপিএমকো মতা নাই কংগ্রেসে। লুড়িনজ্যোতি গগৈ বিরোধী ঐক্যর প্রার্থী নহয়, লুড়িনজ্যোতি গগৈ কেবল কংগ্রেস আর এজেপির প্রার্থী। গুরুতর অভিযোগ উত্থাপন করলে আপন নেতা ভবেন চৌধুরী। আমাক নিমন্ত্রণ করা নাই আর সিপিএমকো নিমন্ত্রণ করা, মানে কথা পাতি গম পাইছো। কথাটা হল এনেকা যে আজি আপনার কেউ মাতিলো, আমি কেইদিনের লক্ষ্য করে আছো যে কংগ্রেসের প্রার্থী কেজনে আর এজেপির প্রার্থীজনে নিজকে বিরোধী ঐক্য মঞ্চের প্রার্থী বলে নিজকে প্রচার করে আসলে, আর সদ্যতে দেখা হয়েছে যাকালিরপর ইন্ডিয়ার প্রার্থী বলে কবলে আরম্ভ করেছে। গতি এইট আমার যে আপত্তি আছে রাইজে জানাতে উচিত কারণে আজ আপনার মাতিছো, কারণ এই কংগ্রেস এজেপির হে প্রার্থী তালিকা, কারণ কংগ্রেসের 13 জন আর এজেপির এজন প্রার্থী আছে। তেওঁলোকৰ প্রার্থী বলে বা দুজনের মাজত মিলাপ্রীতির প্রার্থী বলে কলে আমার কোনো আপত্তি নাই, কিন্তু যদি বিরোধী ঐক্য মঞ্চের প্রার্থী হব লাগে বিরোধী ঐক্য মঞ্চ যে 16টা দল আছে সেই 16টা স্বাক্ষরিত কিনা ডিক্লারেশন আছে নিজেই কেজন আমার বিরোধী ঐক্য মঞ্চের প্রার্থী। বিরোধী ঐক্যর বৈঠকত অংশগ্রহণ করার পর বিরত থাকি সিপিএম, আপ আর তৃণমূল কংগ্রেস। তাৎপর্যপূর্ণভাবে চার্জশ্বীট অনুষ্ঠানলৈ সিপিএম আর আম আদমি পার্টিক আমন্ত্রণ জানানো হল। এইখানে সময়তে সিপিএম বরপেটা লোকসভা সমষ্টির আসনখন কংগ্রেসক এড়ি দিবলৈ বারে বারে আহ্বান জানাইছে, কিন্তু প্রশ্ন হয়েছে বরপেটার আসনখন মনোরঞ্জন তালুকদার কংগ্রেসে এড়ি দিবনে? বিষয় কে উপর দোনোই আপকে যে সবাল হ্যাঁ উনকে উপর মে আপকো নিবেদন করনা চাহুঙ্গা কি যা তক বাত বরপেটা কি আতি হ্যায় উসকে অন্দর ইয়ে বাত আপকি সহি হ্যায় কি হামারে সাথি অর হামারে অ্যালায়েন্স পার্টনার সিরফ আসাম মে হি নহি লেকিন পুরে দেশ মে
जो हमारे साथी हैं उनकी एक मांग रही है बोरपेटा सीट के लिए, हमारी उनसे बातचीत हो रही है। क्योंकि क्या है कि किसी भी अलायंस पार्टनर के साथ हम अलायंस करते हैं तो दोनों ही पार्टी के जो संगठन हैं उनसे हमें बात करनी पड़ती है, चाहे वो मंडल हो, चाहे वो ब्लॉक हो, जिला कांग्रेस कमेटी हो, वहाँ के जो स्थानीय नेता हो, उन सबों से विचार करना पड़ता है और जो हमारे अलायंस पार्टनर्स हैं उनसे भी हमें विचार करना पड़ता है। तो हम दिल्ली के लेवल पर भी और राज्य के लेवल पर भी उनसे बातचीत कर रहे हैं और हमारे साथी हैं, हमारे पार्टनर हैं, उनके माननीय विधायक हम साथ साथ ने चुन के आए हैं, हम साथ साथ हमने चुनाव लड़ा है, तो उनके साथ हम बैठकर उस पूरे मामले को रिजॉल्व कर लेंगे। ये बार कांग्रेस नेतृत्व विरोधी प्रस्तुत करा साक्षीत मन कर साक्षीत विशेषभवे क्या यही सरकार निजुक्ति दियात व्यर्थ हो 23 লাখ निबन आए और प्रत्येक निबन चाकुरी दिन यू आज 2016 सन बीजेपी सरकार आटको डांगर प्रतिश्रुति 23 লাখ निबन ठाईत बृद्धि पाव कि 32 লাখ निबन तार माने बीजेपी सरकार आटको डांगर प्रतिश्रुति पूरण कर व्यर्थ কিন্তু লগে লগে আন কেতবোর প্রশ্ন সম্মুখলে আহিছে। এপইসাও নুলুয়াকৈ 1 লাখ যুবকে চাকরি পোৱাৰ কথা বিৰোধী মৰ্চাই নকলে, কংগ্ৰেছৰ দিনত প্ৰতিটো চাকৰি নামত কেনেকৈ ধন লোৱা হৈছিল সেই কথাও নকলে, কংগ্ৰেছৰ দিনত ৰাকেশ পালৰ উদ্যোগত কিদৰে কেলেংকাৰী হৈছিল সেই কথা পাহৰিলে বিৰোধী। এতিয়া বিৰোধীয়ে দাবী কৰি আছে 32 লাখ লোকক নিযুক্তি দিব লাগিছিল হিমন্ত বিশ্ব চৰকাৰে, বিৰোধীয়েও জানে এয়া সম্ভৱপৰ নহয়, কিন্তু বিৰোধীয়ে এবাৰো স্বীকাৰ নকৰিলে 1 লাখ লোকে নিযুক্তি লাভ কৰিলে এপইচা আৰু ধন কাকো নিদিয়াকৈ। তাৎপৰ্যপূৰ্ণভাৱে বিৰোধীয়ে এনকাউণ্টাৰৰ প্ৰসংগ উত্থাপন কৰিলে চাৰ্জিত কথা বাদ দিলো, গণতন্ত্ৰ হত্যাৰ আটাইতকৈ ডাঙৰ উদাহৰণটো হ'ল, একদম দেখ দেখ উদাহৰণটো হ'ল কি যে এক্সট্ৰা জুডিশিয়েল কিলিংত মৃত্যু ঘটিছে অসমত 83 জন মানুহ, হিমন্ত বিশ্ব শর্মা সরকার দিনত 83 জন মানুষক এক্সট্রা জুডিশিয়াল কিলিংত হত্যা করা হয়েছে, প্রায় 200টা এনেকুৱা ধরনের হত্যাকাণ্ডের ঘটনা সংঘটিত হয়েছে, কোনোবা মরিছে কোনোবা বাঁচিছে, পুলিশে ধরে থাকা মানুষক গুলিয়াই দিছে, অসমৰ ইতিহাসত কেতিয়াও এনেকুৱা ধরনের ঘটনা হোৱা নাছিল, এটো হল ফেসিবাদৰ লক্ষণ। লগে লগে পুনৰ ৰাজ্যবাসীৰ মনত কেতবোৰ প্ৰশ্ন উদয় হৈছে, আৰক্ষীৰ জিম্মাৰ পৰা কোনজন নিৰ্দোষী পলাই গৈ গুলিবিদ্ধ হৈছে, ড্ৰাগছৰ ব্যৱসায় কৰা কুখ্যাত অপৰাধীৰ প্ৰতি বিৰোধীৰ দলত কিয়, কুখ্যাত ডকাইত গুলিবিদ্ধ হোৱাৰ বাবে বিৰোধীৰ মন বেয়া হৈছে কি, আৰক্ষীৰ জিম্মাৰ পৰা পলাই যোৱা বিভিন্ন অপৰাধী ঘনে ঘনে এনকাউণ্টাৰত গুলিবিদ্ধ হৈছে আৰু এনেবোৰ ঘটনাৰ ফলত ড্ৰাগছৰ ব্যৱসায় বহু ক্ষেত্ৰত হ্ৰাস পাইছে, কিন্তু ইয়াৰ বাবে চৰকাৰক এবাৰো ধন্যবাদ নজনালে বিৰোধীয়ে। গুৱাহাটী মহানগৰীত ইখনৰ পিছত সিখনকৈ ফ্লাইঅভাৰ নিৰ্মাণ কৰাত বিৰোধীৰ অসন্তুষ্টি, বিৰোধীৰ মতে এনে ফ্লাইঅভাৰৰ ফলত গুৱাহাটী প্ৰদূষিত হৈছে, যানজঁটৰ মাজত গুৱাহাটীৰ নাগৰিক থকাটো বিচাৰিছে বিৰোধী পক্ষই। পলিউচনৰ ক্ষেত্ৰত যিটো অভিযোগ আহিছে বিশ্বৰ ভিতৰতে আজি গুৱাহাটী দ্বিতীয়খন পলিউটেড চিটি বুলি বাতৰি প্ৰকাশ পাইছে চুইজাৰলেণ্ডৰ সংস্থাৰ সমীক্ষা অনুসৰি, আৰু এইবিলাক হৈছে যেনে যধে মধে কনস্ট্রাকশন ফ্লাইওভার ক্যাপিটাল ইনভেস্টমেন্টের নামত করবে যা রাইজক উঠি আসলতে এনে ধরনের এনভাইরমেন্টাল ইম্প্যাক্ট কি হব, সোশিয়াল ইম্প্যাক্ট কি হব, ইকোনমিক ইম্প্যাক্ট কি হব, এইবিলাক কোনো ধরনের সার্ভে নকরাক একমাত্র কিছু কমিশনের আশাত সরকারে এই কামবিল করে বলে আমি অভিযোগ উত্থাপন করে আইসো। বিরোধী এই সাইটচিত বিজেপিয়ে কা আনা প্রসঙ্গ উত্থাপন করে, বিরোধী পক্ষ কার বিরোধিতা করে, ব্যুরো রিপোর্ট বিরোধী পক্ষই দাখিল করা চার্জশ্বীটর আজি ধারণা করা হল যদি আজি কংগ্রেসের সরকার থাকিলেহেন ড্রাগসর ব্যবসায় পূর্ণগতি চলি থাকিলেহেন, ড্রাগসর ব্যবসায় কোনোবা জড়িত থাকাটা নিশ্চিত হলে আরক্ষীয়ে থানালৈ লৈ গলহেন, আরক্ষীর জিম্মারপা পলাই গলে সেই আরক্ষী বিষয়াজনক শাস্তি দিয়ে দায়িত্ব শেষ করলেহেন, হয়তো কংগ্রেস থাকাহেন গুৱাহাটীত কোনো এখন ফ্লাইওভার নহলহেন, নতুনকৈ দলং নহলহেন, কিয়নো কংগ্রেস তথা বিরোধীয়ে কৈছে এই দলং বহার বাবেই প্রদূষণের সৃষ্টি হয়েছে। আজি
এওঁলোকৰ যি বক্তব্য সেই বক্তব্যৰ পৰা ধাৰণা হৈছে কংগ্ৰেছ যদি আহিলে ক্ষমতাত থাকিলেহেঁতেন তেনেহ'লে বহু যুৱকে নগদ ধনৰ বিনিময়ত চাকৰি পালেহেঁতেন সেই প্ৰক্ৰিয়া কংগ্ৰেছে এতিয়াও ৰখাই থোৱাটো বিচাৰিছে নেকি।